আমি তাসমান হানির পক্ষ থেকে এই মৌ চারটি থেকে মধু সংগ্রহ করে নিচ্ছি। এখন একটা বড় ডুম কাটা হচ্ছে, দেখেন এটা এটা দুইবার ডুম দেন, ডুমে দুইবার দেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আকবার, এই এত সুন্দর মধু আসলে কল্পনার বাইরে। আমরা তাসমান হানির পক্ষ থেকে মধু সংগ্রহের জন্য এসেছি। যে মধু সংগ্রহের সময় আমরা এরকম একটা প্রোটেকশন ব্যবহার করে নিলাম, এখন মৌমাছিরা বেশি হিংস্র হয়, ফলে আমরা এই প্রোটেকশন হিসাবে এটা ব্যবহার করতেছি। আমাদের যে মৌওয়ালেরা তারা কীভাবে মৌ মধু চাকরার জন্য কী কী ধরনের কাজ করে থাকে সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করবো। আর ধোয়া দিয়ে প্রথমে মৌমাছির যে মধুর অংশটা সেই অংশটা কিন্তু মৌমাছি সরিয়ে দেওয়া হলো। আমাদের একজন মৌয়াল সে কিন্তু গাছে উঠে যাচ্ছে, এবং আমাদের এই যে মৌ চাকরিতে এর আগে কোনো বারই কাটা হয় না, এবারই প্রথম কাটা হচ্ছে। এই মৌ চাকরি বেশ ভালো মধু হয়েছে। এখন আর দিয়ে আমরা দেখি কিভাবে সে মধু সংগ্রহ করে নেয়। নতুন মৌ চাক চাকরিতে ভরপুর মধু হয়েছে। পুরো চাকে একদম টসটসে মধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম ভোর থেকে আমরা মধু চাক কাটা শুরু করেছি সুন্দরবনে। আমাদের মোবাইল টিম নিয়ে আমরা সুন্দরবনের ভিতরে এসেছি। মধু কিন্তু টসটস করে পড়তেছে, মধু লক্ষ্য করি। মধু কিন্তু আমাদের মধু কিন্তু এখানে টস করে পড়তেছে। মধুতে কিন্তু এরা কিন্তু মধু চিপে নেয় না, মানে আমাদের মোবাইলটা মধু চিপে নেবে না, আমরা বাড়িতে গিয়েই মধু চিপবো। এখন আসলে সুন্দরবনের ভিতরে তেমন সময় থাকে না। আমরা দেখি মধুটা কিন্তু ছেড়ে দিয়ে সে এই পাত্রের মধ্যে নিয়েছে। এই যে পাত্রে কিন্তু মধু আসতেছে আস্তে আস্তে, খুব আস্তে। আমি তাসমান হানির পক্ষ থেকে এই মৌ চাকরি থেকে মধু সংগ্রহ করে নিচ্ছি। এখন একটা বড় ডুম কাটা হচ্ছে, দেখেন এটা এটা দুইবার ডুম দেন, ডুমে দুইবার দেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আকবার, এই এত সুন্দর মধু আসলে কল্পনার বাইরে। আর সুন্দরবনের মধু অত্যন্ত সুস্বাদু হয়, আর এবার আমরা যে সময় এসেছি সেই সময় বেশ ভালো মধু হচ্ছে। আল্লাহ মধু চাকরি কাটা শেষ, প্রায় শেষের পর্যায়ে আমরা আর লাস্ট যে অংশটা রয়েছে সেই অংশটা কেটে নিব। এবং এই চাকরিতে দেখতে পাচ্ছি যে মৌমাছির বাচ্চার অংশ হিসেবে মধুর অংশটাই বেশি ছিল, চাকরিতে বেশ ভালো মধু হয়েছে। আমরা তাসমান হাঁড়ির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করতে এসেছি। আমরা একটা জিনিস বলে দিই, তাসমান হাঁড়ির মধুগুলো কীভাবে সংগ্রহ করতে হবে। আমরা নর্মালি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিই, ঢাকার বাইরে কুরিয়ার করে পাঠাই, এবং সুন্দরবনে এসে নিজেরাই কিন্তু মধু সংগ্রহ করে নিয়ে যাই। আমরা এই চাকরিতে 8 কেজি থেকে 9 কেজি মধু পেয়েছি। একদম এই যে মধু কিন্তু পাত্র ভরে গিয়েছে। আমাদের গাবলা কিন্তু যেটা পাত্র পাতিল পাত্র রয়েছে পাতিল কিন্তু ভরে গিয়েছে। একটা জিনিস বলি, এই সুন্দরবনে আমরা এই পরিমাণ মধু পেয়েছি, এখানে 9 থেকে 10 কেজি মধু হবেই একদম নিশ্চিত। যেটা লক্ষণীয় বিষয়, আমরা কিন্তু সুন্দরবনে এরকম পাত্র ব্যবহার করি, কারণ হলো সুন্দরবনে যেহেতু অনেক পানি থাকে, অনেক সময় পানিতে করে পাত্র ভাসিয়ে নিতে হয়, এটা সুবিধা হবে দেখেই আমরা এই পাত্র ব্যবহার এই পাতিল পাত্র ব্যবহার করি। তো আমাদের মধু কাটা শেষ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর সুন্দর মধু সংগ্রহ করতে হলে আমাদের তাসমানে অবশ্যই নক করতে হবে। চলেন, আমি নিয়ে যাই মধুটা। তাই না, চলো। এই যে মধু কাটলাম, নিজে কিছু মৌমাছির সাথে কাজ করে নিচ্ছি, কাজ করে যাচ্ছি। আর মৌমাছিরা কিন্তু পুনরায় আবার কিন্তু সেই মধুর চাকে কিন্তু ফিরে আসতেছে। তারা মৌমাছিরা আবার চাকে এই চাকে আবার মধু করবে, আবারও কিন্তু পরবর্তী সময়ে মধুগুলো কেটে নেওয়া হবে। নেন, আমি ভালো। হ্যাঁ।